ভোলা তিন আসনে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল স্তরের নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। এই সুবিধা থেকে যাতে কেউ বাদ না পড়ে, লালমোহন পৌরবাসীকেও প্রধানমন্ত্রীর দেওয়া সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। গতকাল পৌরসভার নাগরিকবৃন্দের সেবা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর এক নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের সভাপতিত্বে সভায় পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এ সময় দীর্ঘদিন বেতন ভাতা না পেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেন পৌর কর্মকর্তা কর্মচারীরা। পরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাসিক সভায় যোগদান করেন তিনি। পৃথক সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। ভোলা থেকে রিপোর্ট করেছে রানা ইসলাম, NAN TV।